কাটাবনে আসলাম। কাটাবনে সবাই জানে যে খুব কম দামে এবং সব রকম পাখি পাওয়া যায়, দেশি বিদেশি। যদিও একসময় অনেক দেশি পাখি বিক্রি হতো, এখন বিদেশি পাখিকেই বেশি। দেশি পাখি সেল করতে গেলে সমস্যা সরকারের নিচে। তো আজকে কাটাবনে আসলাম, দেখি এখানে এক বড় ভাই আছে, সে পাখি ব্যবসা করে জানিয়ে যে দোকান, এবং যতটুকু জানি যে খুব ভালো বেচাকেনা এবং অনেকে উনি অনেক রকম সহযোগিতা করে থাকেন। ওনার সাথে একটু কথা বলি, হ্যাঁ দেখি ওনার ব্যবসা সম্পর্কে উনি যদি আমাদেরকে কোনো সাজেশন দেয়। বাবু ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। আচ্ছা আজকে আপনার দোকানে আসলাম ভাই আপনার পাখি ভিজিট করার জন্য, যে পাখি ব্যবসা করে আপনি কতটুকু স্বাবলম্বী বা কাকে কীভাবে সাপোর্ট দিচ্ছেন? প্রথম অবস্থায় পাখি পাললে ভালো, প্রথম জায়গা একজন হাত থেকে শুরু করলো, শুরু করে আপনি আস্তে আস্তে ওটা বাড়বে, বাচ্চা হয়। আচ্ছা আচ্ছা, দিন দিনে দিন বড় বড় বাচ্চা হয়, আপনার সাতটা বাচ্চা করে বাচ্চা হয়, ওখান থেকে আস্তে আস্তে আপনি অনেক পাখি করতে পারবে, তারপর সে বিক্রি করতে পারবে। না আমি যতটুকু শুনছিলাম যে আপনি বিভিন্ন যারা বেকার তাদেরকে আপনি সহযোগিতা করে থাকেন, কম দামে তাদেরকে পাখি দিয়ে থাকেন। যারা বেকার বসে আছে তারা এসে একগুলা পাখি নিয়ে আসবে, আমি কম দামে দিয়ে দিই, তারা ওখান থেকে নিজের পায়ে এখন দাঁড়াইছে, নিজের পায়ে দাঁড়াইছে। হ্যাঁ এরকম আমি অনেকের কাছ থেকে শুনছি যে বাবু ভাইয়ের কাছে একটা ভালো সাপোর্ট পাইছে তারা। আচ্ছা আপনাদের এখানে পাখি বলতে কী কী পাখি আপনার, মানে দেশি পাখি তো বিক্রি করা এখন নিষিদ্ধ, বিদেশি পাখিগুলোই সেল করতেছেন, কী কী পাখি আপনার এখানে পাওয়া যাবে? আমাদের এখানে আছে লাভ, মানে বিদেশি যত আইটেম পাখি আছে সবই পাওয়া যাবে। লাভ পাখ, মুনিয়া, মুনিয়া তো পাওয়া যায় না, পিস পাখি, লাভ পাখ, তারপরে পকাদের, ঘুঘু, ডায়মন্ড, তারপরে কুনু, কান কুনু, এগুলো পাওয়া যাবে, অনেক পাখি পাওয়া যাবে, ক্যানারি। আচ্ছা প্রাইস, প্রাইসটা কেমন হবে, মানে অন্যান্য দোকানের তুলনায় আপনি কীভাবে প্রাইসটা দিচ্ছেন? যেগুলো বাজরিকা লাভ পাঠ বলে সেগুলো হচ্ছে আপনার 600 টাকা সর্বনিম্ন, সর্বনিম্ন 600 টাকা, অনেক কম দাম। জি পাখি আছে আপনার 600 টাকা দেওয়া। জি জি, তারপরে লাভ পাঠ অরিজিনাল লাভ পাঠ যেগুলো ওগুলো আপনার সর্বনিম্ন 4000 টাকা, সর্বনিম্ন 4000 টাকা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার জাভা পাখি আছে 20 থেকে, মানে মোটামুটি অন্যান্য দোকানে যে পাখিটা আপনার 1000 টাকা জোড়া, আপনি সেখান থেকে 600 থেকে 700 টাকার ভিতরে আপনি দিতে পারতেছেন। মানে সবারই উপকার হচ্ছে, আপনার বিজনেস হচ্ছে, ওদেরও উপকার হচ্ছে। আচ্ছা আপনি কতটুকু সফলতা পেয়েছেন ভাই? অনেক কত জগতে আপনি ব্যবসা করতেছেন আমি জানি, প্রায় 10 বছর ধরে ব্যবসা করি। আচ্ছা যারা আপনার কাছ থেকে পাখি নিচ্ছে, ব্রিডিং করতেছে এবং যাদের অনেক পাখি হয়েছে, তাদেরকে কীভাবে আপনি সহযোগিতা করতেছেন, মানে তাদের পাখির সেলের ব্যাপারে কীভাবে সহযোগিতা করতেছেন, মানে তারা যাতে দ্রুত পাখিটা সেল করতে পারে সেই ব্যাপারে কীভাবে সহযোগিতা করতেছেন? আমি সব কিনে নিই। আপনি কিনে নিচ্ছেন? আচ্ছা, না এটা তো অনেক বড় একটা সাপোর্ট, কারণ আমি পাখি করলাম কিন্তু আমি সেল করতে পারতেছি না বা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে যদি আমাকে কেউ সাপোর্ট দেয় যে না আমি সব নিয়ে নিচ্ছি, যেটা আপনি করতেছেন আপনি নিয়ে নিচ্ছেন, এটা অনেক ভালো, অনেক বড় একটা সাপোর্ট। আবার যেগুলো আমি আমার কাছে রাখতে পারতেছি না সেগুলো আবার আমি নিয়ে আরেক জায়গায় ট্রান্সফার করে দিচ্ছি। ওকে, কষ্ট হয় না, কোনো ঝামেলা আসা। আচ্ছা ঠিক আছে বাবু, তাহলে আজকে আপনার দোকানটা একটু ঘুরে দেখি, আমি একটু ভিজিট করি। হ্যাঁ থ্যাংক ইউ বাবু।